হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিস থেকে আকাশ আবার একটা অ্যান্টিক প্রপার্টি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম প্রপার্টির লোকেশান হচ্ছে আপনারা ঠাকুর পুকুর থেকে বা শিলপাড়া শখের বাজার মেট্রো স্টেশন থেকে বা চৌরাসা থেকে দু কিলোমিটার লাগে এই বাড়িটির কাছে আসতে এই বাড়িটির একজ্যাক্ট লোকেশান ঠাকুরপুকুর ক্ষুদিরামপলী বসুন্ধরা পার্ক এই বাড়িটি দোতলা বাড়ি দুকাটা জমির ওপর এই বাড়িটি আছে এই বাড়িটির সামনে রাস্তাটা হচ্ছে বারো ফুট এই বাড়িটির সামনে রাস্তাটা বারো ফুট এই দোতলা বাড়িটি সামনে রাস্তাটা বারো ফুট বাড়িটির সামনে একটা গ্যারেজ আছে দশ বাই বারো এই গ্যারেজটি আমরা এই বাড়িটিতে প্রবেশ করলাম এটা একটা এন্ট্রান্স আর একটা এন্ট্রান্স আপনাদের পিছন দিয়ে দেখাচ্ছি এটা গ্রাউন্ড ফ্লোরে পুরোটাই ডাইনিং হল করা আছে ড্রয়িং রুম মতো করা আছে এটা একটা ডাইনিং রুম যেটা দেখতেই পাচ্ছেন টোটাল বাড়িটি কিন্তু মার্বেল ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু ডাইনিং ড্রয়িং রুম কিচেন আর ওয়াশরুম আপনাদের ভালো করে এই ডাইনিংটা রুমটা ভালো করে আপনাদের দেখিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে বা দেখতে অসুবিধা না হয় বাড়িটি আছে পশ্চিম মুখ বাড়ি বাড়িটি এই ওয়াশরুমটি আছে বারো বাই সাত এটি আছে একটি কিচেন যার সাইজ নয় বাই চার এইটা হচ্ছে আর একটা এন্ট্রান্স পাঁচ দি সিঁড়ি উঠেছে গ্রাউন্ড ফ্লোরে ডাইনিং রুম ড্রয়িং রুম কিচেন ওয়াশরুম এই সিঁড়িটা উপর দিয়ে ফার্স্ট ফ্লোরে যাতে যাওয়া যায় খুব সুন্দর ড্রয়িং রুমের উপর থেকে সিঁড়ি করেছে বেডরুমের দিকে আপনাদের ভালো করে ভিউটা দেখিয়ে দিই পুরো ইন্টেরিয়ার করা আছে গ্রাউন্ড ফ্লোরে এটি আছে মেজারমেন্ট ফ্লোর এটা আপনাদের ফার্স্ট ফ্লোরের দিকে উঠছে এটা মেজারমেন্ট ফ্লোর যার সাইজ দশ বাই এগারো আপনাদের আবার উপর থেকে ভিউটা দেখিয়ে দিই খুব সুন্দর গ্রাউন্ড ফ্লোরটা যার হল থেকে খুব সুন্দর পাশ দিয়ে সিঁড়িটা উঠেছে এবার আমরা চলে এলাম ফার্স্ট ফ্লোরের দিকে ফার্স্ট ফ্লোরে আছে দুটো বেডরুম একটা মেজারমেন্ট ফ্লোরে দেখিয়ে দিয়েছি একটা বেডরুম এটি আছে আর একটা বেডরুম বা দিকে আছে আর একটা বেডরুম আর তার সাথে আছে অ্যাটাচ ওয়াশরুম এটা হচ্ছে ডাইনিং বা ড্রয়িং রুম আপনাদের আগে দ্বিতীয় নম্বর বেডরুমটি দেখিয়ে দেবো মেজারমেন্ট ফ্লোরে একটা বেডরুম দেখিয়েছি এটা হচ্ছে দ্বিতীয় নম্বর বেডরুমটি এই বেডরুমটির সাইজ হল তেরো বাই বারো এই বেডরুমটির সাইজ তেরো বাই বারো এই বেডরুমটি নর্থ ফেসিং এই বেডরুমের সাথে অ্যাটাচ একটি বাথটপ দেওয়া ওয়াশরুম আছে যার সাইজ দশ বাই ছয় এই ওয়াশরুমটি দশ বাই ছয় তার সাথে একটা ব্যালকানি আছে যেটা পাঁচ বাই পাঁচ এই ব্যালকানিটি ফেসিং সাউথ ইস্ট যথেষ্ট বড় একটা ওয়াশরুম তার সাথে অ্যাটাচ একটা বেডরুমের সাথে অ্যাটাচ এই বেডরুমটি ফেসিং হচ্ছে নর্থ ফেসিং নর্থের দিকে একটা জানলা আছে এটা হচ্ছে পুরোটাই হল এর উপর দিয়ে ছাদে যাওয়া যায় এবার আমরা চলে যাব তৃতীয় নম্বর বেডরুমটি উপর দিয়ে একবার দেখিয়ে দিই যেখান দিয়ে আমরা উঠলাম এইটি হচ্ছে তৃতীয় নম্বর বেডরুম এর সাথে আছে একটা বড়ো ব্যালকানি রোড ফেসিং তার সাথে আছে অ্যাটাচ ওয়াশরুম এই বেডরুমটির সাইজ পনেরো বাই চোদ্দো এই বেডরুমটির সাইজ পনেরো বাই চোদ্দো তার সাথে আছে কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুম আর আছে ব্যালকানি এই বেডরুমটি সাউথ ফেসিং জানলা আছে আর নর্থ ফেসিং জানলা আছে আর ওয়েস্ট ফেসিং ব্যালকানিটা এটি হচ্ছে ওয়াশরুম যার সাইজ ছয় বাই পাঁচ এই ওয়াশরুমটির সাইজ ছয় বাই পাঁচ ভালো করে আপনাদের দেখিয়ে দিই এবার চলে যাব ব্যালকানির দিকে যেটা রোড ফেসিং এটা ওয়েস্ট ফেসিং আছে এই ব্যালকানিটা ওয়েস্ট ফেসিং আছে যথেষ্ট বড় ব্যালকানি রোড ফেসিং এটি আছে ওয়েস্ট ফেসিং যেটা পশ্চিম দিকে সামনের রাস্তাটা বারো ফুট এটা আমরা আগেও ভিডিওতে বলেছি তাও একবার বলে দিলাম যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় যথেষ্ট একটা বড় বেডরুম এই বাড়িটির থেকে দশ মিনিট ডিস্টেন্সে আপনারা ডিএইচ রোড যেটা মেট্রো স্টেশন ঠাকুর পুকুর চৌরাস্তা শখের বাজার এইগুলো যেতে দশ মিনিট ডিস্টেন্সে আপনারা পৌঁছে যাবেন আর বাড়িটি থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা অল ফেসিলিটিসগুলো পেয়ে যাবেন যেমন স্কুল মার্কেট ডিসপেন্সারি পোস্ট অফিস সব কিছুটাই আপনি এই পাঁচ মিনিট হাঁটা পথে পেয়ে যাবেন এবার আমরা চলে এলাম ছাদের দিকে বাড়িটির অল পেপার্স আপ টুডেট করা আছে এবার আমরা চলে এলাম ছাদের দিকে ছাদটাকে আপনাদের ঘুরিয়ে ভালো করে দেখিয়ে দিই তার তার পাশে আছে একটা বড়ো স্টোর রুম যার সাইজ দশ বাই আট এটা আপনি স্টোর রুম করতে পারেন বা ঠাকুর ঘর করতে পারেন বাড়িটির বাউন্ডারিটা আশেপাশ থেকে আপনাদের ভালো করে দেখিয়ে দিই এই বাড়িটির অল পেপার্স ওকে বাড়িটির বয়স বাড়িটির বয়স দশ বছর বাড়িটির বয়স দশ থেকে বারো বছর খুব জোর বাড়িটির বয়স দশ থেকে বারো বছর আপনাদের ঘুরিয়ে বাউন্ডারি ওয়ালটা দেখিয়ে দিচ্ছি এবার চলে আসা যাক বাড়িটির দাম বা বাড়িটির প্রাইস নিয়ে বাড়িটির দাম সাতান্ন লক্ষ টাকা খুব বেশি নেগোশিয়েট হবে না সামান্য কিছু হয়তো নেগোশিয়েট হতে পারে তাই এই বাড়িটির দাম সাতান্ন লক্ষ টাকা অনার এই প্রাইসটি রেখেছে এই বাড়িটির দাম সাতান্ন লক্ষ টাকা এই বাড়িটির প্রাইস ফিফটি সেভেন ল্যাক্স এই বাড়িটির প্রাইস ফিফটি সেভেন ল্যাক্স আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে চারি সাইডটা আপনার দেখিয়ে দিলাম এবার আপনার নামতে নাভতে আপনাদের পুরো ভিডিওটা দেখিয়ে দেব যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবের মাধ্যমের দ্বারা আপনাদের কাছে দেখাতে পারি তাই ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আপনাদের নিচে নেবে পুরো ভিডিওটি নিচে অবধি দেখাবো আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন তাই জন্যে উপর থেকে নিচ অবধিও ভিডিওটি ভালোভাবে করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় বিস্তারিত জানতে আমার ডিসক্রিপশানে দেওয়া নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম ভিডিও দেখার জন্য তাই আজ এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন